হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি। আর আজকে এটা হচ্ছে কাবলি ডাল। দেখতে থাকুন আমার রেসিপিটা, পুরোপুরি উপভোগ করতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি 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 করে শেয়ার করুন। তো আজকে আমি রান্না করব কাবলি চিকেন বিরিয়ানি। তো এর জন্য আমি এরকম কাবলি ডাল নিয়েছি। আপনি বাজারে বা যে কোনো শপে মুদিখানায় যেয়ে আপনি কাবলি ডাল বললেই আপনাকে এই ডালটা দিয়ে দেবে। তো কাবলি বিরিয়ানি রান্না করার জন্য কাবলি ডালটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আমি এখানে এরকম কাবলি ডালটা নিয়েছি। আমি এটা 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে তারপরে আমি এটা কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। সেদ্ধ করার পর আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি। আমি এখানে 3 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর চিকেনটা আমি এরকম ছোট ছোট, বেশি ছোটও করিনি আবার বেশি বড়ও করিনি, আমি এরকম সাইজ করে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মেখে নেব টক দই। টক দইটা ফ্রিজ থেকে বের করেছি কিন্তু টক দইটা এখন একটু বরফ বরফ রয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো সস। আমি এখন বেশি পরিমাণে দেবো না, অল্প একটু মেখে রাখবো। এখন দেবো সয়া সস। যেহেতু আমাদের 3 কেজি মুরগি, তো সেহেতু আমি 3 চামচে সয়া সস দেব। আর এখন দেবো পরিমাণ মতো লবণ। আমি অল্প পরিমাণেই লবণটা দিয়ে মেখে রাখবো, পরে রান্নার সময় স্বাদ মতো লবণ যদি আরো লাগে তাহলে দিয়ে দেবো। এখন আমি এটা মেখে নিচ্ছি। আমাদের মাখাটা হয়ে গেছে। এখন আমি এইভাবে রেস্টে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। আজকে আমরা বিরিয়ানি রান্না করব 2 বাসমতি রাইস দিয়ে। তো আমি বাসমতি রাইসটা বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি দিয়ে ব্যবহার করেছি তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণে একটু তেল, কারণ চালের গায়ে যাতে একটা আরেকজন না লেগে যায় সেজন্য। দেখুন চালগুলো কীরকম ঝরঝরে হয়ে গেছে। আর আমরা এরকম হাফ হয়ে যাওয়ার পরই এটা নামিয়ে ফেলবো, কারণ যখন দমে দিব তখন বাকিটা হয়ে যাবে। তো আমি আলু এভাবে কেটে নিয়েছি এবং আলুতে আমি এইভাবে একটা ফালি ফালি করে নিয়েছি যাতে ভিতরে মশলাটা ঢোকে। আর এখানে আমি একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো আমি এখন আলুগুলোকে ভেজে নেব। এখন আমরা আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন আমরা এই আলুটা নামিয়ে ফেলব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নেব।
কড়াই তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এরকম কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতা এরকম ফেলে দিয়ে দেব আর তার সাথে দেব দারচিনি দারচিনিটা অত বড় বড় করে দেব না তাহলে মুখে লাগবে সেজন্য আমি এভাবে ছোট ছোট করে দিচ্ছি আর এখানে দেব এলাচ এখানে আমরা মশলা বেটে নিয়েছি রসুন বাটা কাঁচা মরিচ বাটা আদা বাটা এখন আমরা এগুলো সব দিয়ে দেব দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এখন আমি ব্যবহার করব বিরিয়ানি মশলা আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি কারণ আমি এই পর্যন্ত বিরিয়ানি মশলা যতগুলোই ব্যবহার করেছি না কেন রাঁধুনির বিরিয়ানি মশলার থেকে স্মেলটা আমার কাছে এতটাই পছন্দের এখন আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি এখানে দিয়ে দেব আস্ত রসুন তাহলে মশলাটা কষানো হয়ে গেছে আমরা যে মাংসটা মুরগির মাংসটা মেরিনেশন করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব আর আমি প্রায় 4 ঘন্টার মতো আমি মুরগির মাংসটা মেরিনেশন করে রেখেছি যেহেতু আমরা কাবলি চিকেন বিরিয়ানিটা করব সেজন্য আমরা আগেই দেখেছিলাম সেই কাবলি বুটটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটা মাংসের মধ্যে দিয়ে দেব অলরেডি স্মেল ছাড়া শুরু হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে মাংসটা কষিয়ে নেব এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ আর আমি মাংসের মধ্যে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করিনি কারণ পেঁয়াজ বাটাটা দিলে মাংসটা একদম কেমন জানি পেছল পেছল হয়ে যায় সেজন্য আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করিনি এখন আমরা এভাবে দিয়ে কষিয়ে নেব আর এর মাঝখানে আমি দেব ভাজা জিরে বাটা ভাজা জিরেটা আমি দিয়ে দেব আমি কিন্তু এখন পর্যন্ত মুরগির মধ্যে কষা এই মাংসটার মধ্যে কোনো জলই ব্যবহার করিনি মাংস থেকে জলটা ছাড়ছে আর আমি এই জলে আস্তে আস্তে করে কষিয়ে নেব হুম
আমি মাংসটা প্রায় হয়ে গেছে, এখন আমরা এভাবে নামিয়ে ফেলব। মাংসটা হয়ে গেছে, এখন এখানে বসিয়ে দিচ্ছি আমরা বাসমতি চালের যে বিরিয়ানিটা, কাবলি বাসমতি রাইসের চিকেন পোলাও, সেটার জন্য আমি প্রসেস আগে করেছি। হ্যাঁ দেখ, হালকা একটু তেল দিয়ে দেব, আর সাথে দেব ঘি। তো আমি কড়াইটা নিচে নামিয়ে ফেলেছি, এর মধ্যে চিকেন গুলো দিয়ে দেব। আমরা এখন তেলের মধ্যে চিকেন গুলো দিয়ে দেব। এখানে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে দিয়ে দেব আমরা যে বাসমতি রাইসটা রান্না করে রেখেছিলাম সেই রাইসটা এখানে দিয়ে দেব। বাসমতি রাইসটা রান্না করে আমি এরকম ঝাঁঝরির মধ্যে বাসমতি চালটা ছেঁকে নিয়েছিলাম। এখন আমরা এখানে আরেকটা লেয়ার দিয়ে দেব। এখন আমরা যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম বেরেস্তা সেটা দিয়ে দেব। এখানে আমি একটু ফুড কালার নিয়ে নিয়েছি, এখন আমি এটা ছড়িয়ে দেব ফুড কালারটা। আর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। আর এখানে দেব আমরা বিরিয়ানির একটু মশলা। সব দেওয়া হয়ে গেছে, এখন উপরে আমি এটা দিয়ে চাপা দিয়ে দেব। এই ভাত দিয়ে আমি এখন আরেকটা লেয়ার দিয়ে দেব। এটা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা এটা দমে বসিয়ে দেব। তো আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য আমি নিচে এরকম একটা রুটির খোলা বসিয়ে দেব, তারপরে দিয়ে দেব পোলাওটা, তার উপরে আমি এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এরকমই দমে থাকতে হবে। বিরিয়ানিটা হয়ে গেছে, আমরা এখন নামিয়ে ফেলেছি, দেখে দেখতে কি সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছে।